বিট্টু আর বাবলি নামে দুজন ভাই বোন ছিল। তারা শহর থেকে গ্রামে বেড়াতে গিয়েছিল, কিন্তু বাড়ি ফেরার পথে একটু দেরি হয়ে যায়। তখন তারা যেতে থাকে বাড়ির দিকে। তাদের পিছনেতে থাকে একটি বাঘ। বাঘটি অনেক বয়স্ক ছিল আর অসুস্থ ছিল। তখন সেই দুই ভাই বোনের পেছনেতে থাকে বাঘটি। তারপরে বাঘটি তাদের সামনে যেতেই তারা দুজন খুব ভয় পেয়ে গেল। তারপরে বাঘটি অসুস্থ থাকার কারণে বাঘটি নিচে পড়ে গেল। তখন তার দুজন ভাই বোন বলে কি, বাবলি আমার এখান থেকে তাড়াতাড়ি চলে যাব, নাহলে এই বাঘ আমাদের ধরবে এখনই। তারপরে তারা দুজন ওখান থেকে চলে যেতে লাগলো। শহরে তার বাবা ভাবলো, দেখি বিট্টু আর বাবলি এখনো এসেছে নাকি। তারপরে সে বাড়ির দিকে রওনা দিল। বাড়িতে গিয়ে বিট্টু আর বাবলিকে ডাকতে লাগলো। তারপরে বিট্টু আর বাবলি আর তার মা এলো, বলল তোমাদের এত দেরি হয়ে গেল। তখন বাবলি বলল, বাবা জানো আজকে বাগানে আমরা যখন আসছিলাম তখন একটি বাঘ আমাদের পিছু নিয়েছিল, তখন সে ভয় খেয়ে বাবলি তার মায়ের কাছে যায়। তারপরে বিট্টু বলল যে হ্যাঁ বাবা, বাগানে একটি বাঘ আমাদের পিছু নিয়েছিল। বাঘটি বয়স্ক ছিল এবং অসুস্থ ছিল। আমাদের সামনে আসছে এই বাঘটি ঝিমিয়ে পড়ে যেতে লাগলো। তখন আমি আর বাবলি ওখান থেকে উঠে পালাতে লাগলাম। তারপরে আজকে আমরা যখন বাড়ি আসার পথে দেখলাম সেই বাঘটি ওখানে এখনো পড়েছিল। এবার তার বাবা বলল, তোমরা এখন থেকে যেখানে যাবে আমাদের না বলে যাবে।